বন্ধুরা পড়াশোনা বাংলা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো এই ভিডিওতে আমরা মাধ্যমিক এবিডিএ টেস্ট পেপার তোমাদের যে পরিমিতিগুলো আছে আমাদের তিনটে পার্ট অলরেডি কমপ্লিট হয়ে গেছে তো সামনেই তোমাদের মাধ্যমিক খুব কাছেই তো তোমাদের বলবো যে পরিমিতির যে অঙ্কগুলো আমি করে দিয়েছি বা বীজগণিত এবং পাটিগণিতের যে অঙ্কগুলো করে দিয়েছি তোমরা একবার করে পরীক্ষার আগে এগুলো দেখে যাও তো আজকে আমরা পরিমিতির চার নম্বর পার্ট চারের দাগের যে কোশ্চেন আছে সেগুলো করে নেব তো আমরা একদম চারে চলে এসেছি আমাদের আগে তিনটে পার্টে কিন্তু আমাদের এতটা পর্যন্ত অঙ্ক কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে তো চার নম্বর পার্টে দেখো কি বলেছে প্রত্যেকটা দু নম্বরের প্রশ্ন প্রথম অঙ্কটা কি আছে চারের এক একটা একটি ঘনকের সমগ্র দলের ক্ষেত্রফল এবং আয়তনের সংখ্যমান সমান হলে ঘনকের কর্ণের দৈর্ঘ্যটা কত হবে তো আমরা খাতা থেকে দেখে নেব এটা কীভাবে করবো চলো তো আমরা কী করবো আমরা ডিরেক্ট প্রশ্নানুযায়ী বলে লিখছি যে প্রশ্ন অনুযায়ী সমগ্র দলের ক্ষেত্রফল সমান কি হয় সিক্স স্কোয়ার সমগ্র ক্ষেত্রে বল সিক্স স্কোয়ার আর আয়তন হয় এ কিউব তাহলে আমরা দুটোকে সমান করেছি তাহলে এখান থেকে দেখো সিক্স ওয়ান পেয়ে যাচ্ছি এ কিউব এই নিচে স্কোয়ারটা চলে আসছে তাহলে এই কিউবকে স্কোয়ার দিয়ে ভাগ বলিয়ে পড়ে থাকে তাহলে এ সমান সিক্স পেয়ে যাচ্ছি আমরা এটা লিখেছি ঘুরিয়ে এ সমান সিক্স তাহলে ঘনকের কর্ণের দৈর্ঘ্য কী হয় রুট থ্রি এ রুট থ্রি ইন্টু বাহু তাহলে রুট থ্রি ইন্টু সিক্স তাহলে এটাকে আমরা লিখতে পারি সিক্স রুট থ্রি একক তাহলে এটা হয়ে যাবে ঘনকের কর্ণের দৈর্ঘ্য আশা করছি বন্ধুদের বোঝা গেছে চল আমরা নেক্সট চারের দুইয়ের অঙ্কটা দেখে নেব এবার দুই রঙটা দেখো তোমাদের দুই রঙটা কিন্তু একটু ভুল আছে আমি বলে দিই কোথায় কী বলেছে দুটি আয়তঘনের মাত্রাগুলির যথাক্রমে চার ছয় চার একক এবং আট এখানে দেখো টু এইচ প্লাস দিয়েছে এখানে হবে টু এইচ মাইনাস ওয়ান কিন্তু ঠিক আছে এটা হবে টু এইচ মাইনাস ওয়ান মাইনাস ওয়ান না করলে কিন্তু তোমাদের অ্যান্সার এটা আসবে না তো তোমরা দেখবে তোমাদের এই রঙটা কিন্তু বইও আছে চাইলে তোমরা দেখতে পারো তাহলে চার ছয় চার আর এদিকে আছে আট টু এইচ মাইনাস ওয়ান আর টু একক যদি ঘনক দুটির ঘনফল সমান হয় ঘনফল মানে আয়তন সমান হয় তাহলে এর মান নির্ণয় করতে হবে আমরা দেখে নেবো কীভাবে এইচ এর মানটা নির্ণয় করতে হয় দেখো তো আমরা কীভাবে করব দেখো আমরা লিখছি যে প্রশ্ন অনুযায়ী তাহলে প্রথমটা দেখো আমাদের যে প্রথম ইটা দিয়েছিল মানে আমাদের প্রথম যে তোমার আয়ত ঘনটা দিয়েছিল তার দৈর্ঘ্যপ্রস্ত উচ্চতা হচ্ছে চার ছয় চার আর পরবর্তী যে আয়তক্ষেত্রটা দিয়েছিল মানে পরবর্তী যেটা ছিল আয়ত তার দৈর্ঘ্যপ্রস্ত উচ্চতা কত এইট টু এইচ মাইনাস ওয়ান ইন্টু টু এটা তোমাদের ভুল ছিল ঠিক আছে এটা কিন্তু টু এইচ মাইনাস ওয়ান হবে এটা না করে কিন্তু অন্য করলে তোমাদের কিন্তু অ্যান্সার আসবে না এই অঙ্কটা বইও তোমাদের আছে চাইলে তোমরা দেখে নিতে পারো তাহলে দেখো চার দুগুণে আচ্ছা চার চারে ষোলো এদিক থেকে আর এদিকে আট দুগুনে ষোলো কেটে যাচ্ছে তাহলে এখান থেকে সিক্স সমান পাচ্ছি আমরা কি টু এইচ মাইনাস ওয়ান তাহলে টু এইচ সমান কি হয়ে যাবে এই ওয়ানটা যদি সমান এদিকে চলে আসে তাহলে হবে কি সিক্স প্লাস ওয়ান তাহলে আমরা এটাকে দেখো আমরা কী করেছি আমরা এটাকে রেখেছি ঠিক আছে এই মাইনাস ওয়ানটাকে এই পাঠিয়ে দিয়েছি দিয়ে লিখার সময় কি করেছে এটাকে বাম দিকে লিখেছি এটাকে ডান দিকে লিখেছি তাহলে এরকম চলে আসবে তাহলে যদি সেভেন বাই টু মানে সেভেনকে টু দিয়ে ভাগ করলে কথা হবে থ্রি পয়েন্ট ফাইভে কক তাহলে এইচ এর মান কত হয়ে যাবে এইচ এর মান আমাদের হয়ে যাবে থ্রি পয়েন্ট ফাইভে কক এটা হয়ে যাবে আমাদের অ্যান্সার আশা করছি বন্ধুদের বোঝাতে পেরেছি চলো আমরা নেক্সট এবার তিনের অঙ্কটা দেখে নেব তো নেক্সট আমাদের দেখো তিনের অঙ্কটা দেখো কি আছে বলেছে একটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য পঞ্চাশ পার্সেন্ট হ্রাস করা হল এবং উচ্চতা পঞ্চাশ পার্সেন্ট বৃদ্ধি করা হল চোঙটির আয়তনে পরিবর্তন হবে তা বের করতে হবে তো আমরা দেখে নেব এটা পরিবর্তনটা হচ্ছে তো দেখো এটা আমরা কি করছি যে ধরিলাম চোঙটির ব্যাসার্ধ আর একক এবং উচ্চতা এইচ একক যদি হয়ে থাকে তাহলে আয়তন ভীনশন কিভাবে পায়ার স্কোয়ার এইচ এত ঘন একক বেশ এবার বলছে ব্যাসার্ধ পঞ্চাশ পার্সেন্ট হ্রাস আমি প্রথমে বৃদ্ধি ভুল করে লিখেছিলাম ব্যাসার্ধ পঞ্চাশ পার্সেন্ট হ্রাস করলে হবে কত এখানে কিন্তু মাইনাস হবে এখানে একটু ভুল করেছি তাহলে আর মাইনাস আর এর ফিফটি পার্সেন্ট তাহলে আর মাইনাস আর ইন্টু ফিফটি বাই হান্ড্রেড তাহলে পঞ্চাশ দুগুণে একশো তাহলে আর মাইনাস আর বাই টু যদি করি তাহলে আমরা পেয়ে যাবো আর বাই টু এত একক হলো তাহলে আমরা যদি ব্যাসার্ধকে পঞ্চাশ পার্সেন্ট হ্রাস করি তাহলে আমরা ব্যাসার্ধ কত পাবো আর বাই টু পেলাম এটা এবার উচ্চতাকে আমরা পঞ্চাশ পার্সেন্ট বৃদ্ধি করে দেখে নেব কত পারছি উচ্চতাটা তো আমরা কি করছি যে উচ্চতাকে পঞ্চাশ পার্সেন্ট বৃদ্ধি করলে কত হবে এইচ প্লাস এইচের পঞ্চাশ পার্সেন্ট মানে হবে এইচ প্লাস এইচ ইন্টু পঞ্চাশ বাই একশো পঞ্চাশ একশো তাহলে এইচ প্লাস এইচ বাই টু যোগ বলে চলে আসবে থ্রি এইচ বাই টু এতই আমরা পেয়ে গেছি তাহলে এখন আয়তন ভিটু সমান কী হবে দেখো পায় আর স্কোয়ার এইচ হয় পাই আর স্কোয়ারের মান আমরা পেয়েছি আর বাই টু হ্রাস করার পরে তাহলে আর বাই টু হয়ে যাবে যেহেতু ফর্মুলাটা হচ্ছে পায় আর স্কোয়ার ইন্টু এইচ এইচের মান আমরা দেখো পেয়েছি এখনই থ্রি এইচ এখানে বসে দিয়েছি তাহলে আমরা কী পাচ্ছি আলটিমেটলি দেখো তাহলে আর স্কোয়ার আর বাই টু যে স্কোয়ার আছে তাহলে এটা হয়েছে আর স্কোয়ার বাই ফোর থ্রি এইচ বাই টু আছে এটা থ্রি এইচ বাই টু থাকলো তাহলে আমরা লিখছি দেখো তিন এখানে আছে চার দুগুণে আট তিনের আট পায় আর স্কোয়ার ইঞ্চ এত ঘন একক আমরা পেয়ে গেলাম তাহলে আয়তনের হ্রাস কতটা হবে দেখো আগে আমাদের আয়তন ছিল পায় আর স্কোয়ার ইঞ্চ আর এখন আয়তন হচ্ছে থ্রি তিনের আট পায়ার স্কোয়ার ইঞ্চ তাহলে আমরা এটা বিয়োগ করে দিয়েছি নিচে হবে আমাদের পায়ার স্কোয়ার এইচ ইন্টু হান্ড্রেড বাইরে পার্সেন্টেজ এটা দিয়ে দিলে আমাদের আয়তন হ্রাস কিন্তু বেড়ে যাবে তাহলে দেখো আমাদের যদি এইটা থেকে আমরা তিনের আট পায়েস্কোয়ার ইঞ্চ বিয়োগ করি তাহলে পেয়ে যাব পাঁচের আট পায়ে স্কোর নিচে আমাদের পায় স্কোয়ার আছেই বসে দিয়েছি ইন্টু হান্ড্রেড তাহলে পায় স্কোর আর পায়স্কোয়ার ইঞ্চ কেটে যাচ্ছে তাহলে উপর থেকে থাকছে দেখো পাঁচের আট ইন্টু হান্ড্রেড পার্সেন্টেজ তাহলে পাঁচ একশো পাঁচশো বাই আট তাহলে এটা যদি পূর্ণ ভাঙি তাহলে হয়ে যাবে বাষট্টি পূর্ণ তোমার এটা ফার্স্টে যদি কাটাকাটি করে নাও মানে এটা তোমার কাটাকাটি করার পরে পূর্ণ ভাঙতে হবে এটাকে চার দিয়ে একবার কেটে নিতে আমি কাটি নিই তাহলে চার দুগুণে আট আর চার একশো পঁচিশ হয়ে যাবে এটা দিয়ে যদি আমরা পূর্ণ ভেঙে নিই তাহলে হয়ে যাবে আমাদের বাষট্টি পূর্ণ একের দুই পার্সেন্ট এটা হয়ে যাবে তাহলে অ্যান্সার ঠিক আছে আশা করছি বন্ধুদের বোঝা গেছে চলো আমরা নেক্সট চারের অঙ্কটা দেখে নেবো এবার তো নেক্সট আমাদের চারের অঙ্কটা দেখো কী আছে বলছে একশো পঁয়ষট্টি বর্গমিটার লোহার পাত দিয়ে চার মিটার লম্বা একটি বৃত্তাকার ড্রাম তৈরি করলে ড্রামটির ব্যাসার্ধ করতে হবে খুব ভালো অঙ্ক আমরা কীভাবে করবো এটা দেখে নেবো চলো দেখো ড্রাম মানেই হচ্ছে চোং সেটা তাহলে আমরা কী লিখছি যে এর সমগ্র দলের ক্ষেত্রফল কি কী হবে টু আর ইনটু এইচ প্লাস আর এটা হচ্ছে ফর্মুলা তাহলে টু ইনটু বাইশ পায়ের মানে হচ্ছে বাইশের সাত ইনটু আর আর এইচের মানে দেখো ফোর দেওয়া আছে আমাদের তাহলে ফোর প্লাস আর হয়ে যাবে তাহলে প্রশ্ন অনুযায়ী আমরা লিখছি যে সমগ্র দলের ক্ষেত্রফল দেখো আমাদের বলে দেওয়া ছিল একশো পঁয়ষট্টি তাহলে আমরা পুরোটার সঙ্গে একশো পঁয়ষট্টিকে সমান করে দিচ্ছি তাহলে কী পাচ্ছি দেখো আমরা যেটা পাবো সেটা হচ্ছে আর ইনটু দেখো আর ইনটু চার প্লাস আর সমান আমরা এটাকে এই পুরো অংশটাকে এদিকে পাঠিয়ে দিচ্ছি তাহলে একশো পঁয়ষট্টি সাত চলে যাবে উপরে আর বাইশ আর দুইটা নিচে চলে আসবে কাটাকাটি দেখো এগারো দুগুনে বাইশ কে পনেরো দিয়ে গুণ করলে একশো পঁয়ষট্টি তাহলে সাত পনেরো একশো পাঁচ আর দুই দুগুণে চার একশো পাঁচের চার আসছে তাহলে এটাকে যদি আমরা একটু সাজাই তাহলে কী পাবো ফোর আর এর গুণ করছি দেখো ফোর আর 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 করলে আর স্কোয়ার সমান হচ্ছে একশো পাঁচের চার তাহলে আমরা যদি এটাকে সাজিয়ে একটু ভালো করি গুণ করি কোনো কোন তাহলে কী হবে দেখো চার চারে প্রথমে আমরা চারের সঙ্গে আট স্কোয়ারের গুণ করছি তাহলে চার ফোর আট স্কোয়ার হলো চার চালে ষোলো আর এখানে লিখেছি আর একশো পাঁচটাকে সমানের এদিকে নিয়ে এলে মাইনাস হয়ে যাবে মাইনাস একশো পাঁচ তাহলে এটাকে যদি আমরা উৎপাদকের বিশ্লেষণ করি তাহলে কী পাবো তো আমরা যেটা পাবো সেটা হচ্ছে দেখো যে এটাকে যদি আমরা ভেঙে নিই তাহলে পাবো দেখো তিরিশ দেখো চার কী হয় যে চারের সঙ্গে একশো পাঁচের গুণ হয়েছে যায় মাইনাস একশো পাঁচের তাহলে হচ্ছে দেখো আমাদের চারশো কুড়ি ঠিক আছে তাহলে মাইনাস চারশো কুড়িকে ভেঙে আমাদের আনতে হবে ষোলো মানে যোগ বিয়োগ গুণ করে আমাদের আনতে হবে মাইনাস চারশো কুড়ি আর যোগ বিয়োগ করে আমাদের আনতে হবে প্লাস ষোলো তাহলে তিরিশ থেকে যদি চোদ্দো বাদ দিই দেখো তিরিশ থেকে চোদ্দ দিয়ে গুণ করলে আছে চারশো পাঁচ আর তিরিশ থেকে যদি চোদ্দো বাদ দিই তাহলে ষোলো পেয়ে যাচ্ছি তাহলে আমরা এরকমভাবে ভাঙবো এটাকে কি যে ফোর আর স্কোয়ার প্লাস তিরিশ আর মাইনাস চোদ্দো আর মাইনাস একশো পাঁচ সমান শূন্য তাহলে দুই টু আর কমন নিচ্ছি তাহলে ভিতরে পরে থাকবে দেখো টু আর প্লাস ফিফটিন এখান থেকে সেভেন কমন নিচ্ছি তাহলে থাকবে টু আর প্লাস ফিফটিন তাহলে দেখো আমরা যদি পুরোটা থেকে এবার টু আর প্লাস ফিফটিন কমন নিই তাহলে কী করে থাকবে এখানে থাকবে আমাদের যে টু আর প্লাস ফিফটিন আর এই দিকে থাকবে টু আর মাইনাস সেভেন তাহলে দেখো টু আর প্লাস ফিফটিন সমান যদি জিরো হয় টু আর সেভেন মাইনাস ফিফটিন হয়ে যাবে তাহলে আর নয় টি টু মাইনাস ফিফটিন বাই টু কেন কারণ ড্রামের ব্যাসার দখন ঋণাত হতে পারে না তাই এটা আমরা নেবো না টু আর মাইনাস সেভেন সমান জিরো টু আর সমান সেভেন আর সমান সেভেন বাই টু মানে থ্রি পয়েন্ট ফাইভ তাহলে কী পেয়ে গেলাম আমরা ড্রামটির ব্যসার্ধ হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ এটা হয়ে যাবে আমাদের অ্যান্সার আশা করছি বন্ধুদের বোঝা গেছে চলো আমরা নেক্সট এবার পাঁচের অঙ্কটা দেখে নেবো নেক্সট আমাদের পাঁচের অঙ্কটা দেখো বলেছে অর্ধগোলক আকৃতি একটি বাটি তৈরি করতে যদি একশো তিয়াত্তর দশমিক দুই পাঁচ পাত লাগে তবে ওই বাটিটির মুখের ব্যাসের দৈর্ঘ্য নির্ণয় করতে হবে আমাদের তো আমরা নির্ণয় করব তো দেখো আমরা কীভাবে করব আমরা লিখছি যে অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রে বল সমান কি টু পায় আর স্কোয়ার পুরো গোলকের কি হবে ফোর পায় স্কোয়ার তাহলে অর্ধগোলকের হয়ে যাবে টু পায় আর স্কোয়ার বর্গসেমি তাহলে আমরা লিখছি যে প্রশ্ন অনুযায়ী টু পায় আর স্কোয়ার সমান হচ্ছে যেটা আমাদের বলে দেওয়া ছিল দেখো পাত তৈরি করতে কতটা পাত লাগে একশো তিয়াত্তর দশমিক দুই পাঁচ এত বর্গসীমী পাত লাগে তাহলে আমরা এটার সঙ্গে সমগ্র দলের ক্ষেত্র সঙ্গে এটাকে আমরা সমান করে দেবো তাহলে আর স্কোয়ার সেমান কি পেয়ে যাবো একশো তিয়াত্তর নিচে নেমে যাবে আমাদের টু পাই তাহলে আট স্কোয়ার সেন পাচ্ছি দেখো একশো তিয়াত্তর দশমিক দুই পাঁচ আর নিচে আছে এই সাতটা দেখো দুই দুই পাই যেটা ছিল টু পাই তাহলে পাই মানে হচ্ছে বাইশের সাত তাহলে বাইশটা সাহেবের নিচে আর সাতটা চলে যাবে উপরে কাটাকাটি এগারো দিয়ে এগারো দুগোনে বাইশ এগারোকে এটা দিয়ে কাটলে পনেরো দশমিক সাত পাঁচ হবে তাহলে এটা যদি গুণ করে নিই আমরা তাহলে উপরে থাকবে একশো দশ দশমিক দুই পাঁচ নিচে দুই দুঘণে চার তাহলে আমরা কী পাবো দেখো আমরা যেটা পাবো সেটা হচ্ছে যে এটাকে যদি ভাগ করি তাহলে সাতাশ দশমিক দুই পাঁচ পাবো এবার এটার যদি আমরা করি নিই তাহলে আট সমান কী হবে রুট ওভার সাতাশ দশমিক দুই পাঁচ যেহেতু আট স্কোয়ার সমান যদি এটা পাই তাহলে আট সমান রুট হয়ে যাবে এটা যদি বর্গমূল করি আমরা পাঁচ দশমিক দুই পাঁচ পেয়ে যাব তাহলে আমরা লিখব কি যে এটা পাঁচ দশমিক দুই পাঁচ যেটা পেলাম সেটা কি সেটা পেলাম আমরা ব্যাসার্ধ কিন্তু আমাদের কোশ্চেনে জানতে চাইছে এইটা অনেক সময় ভুল হয় তোমরা অনেকেই ভুল করো হয়তো বের করতে ব্যাসার্ধ ব্যাস কিন্তু তোমরা ব্যাসার্ধ বের করে রেখে দাও কোশ্চেনটা সবসময় ভালো করে পড়তে হবে আমাদের যেহেতু ব্যাস বের করতে দিয়েছে তাহলে কী হবে বাটিটির মুখের ব্যাস পাঁচ দশমিক দুই পাঁচের সঙ্গে দুই গুণ হয়ে যাবে তাহলে হয়ে যাবে দশ দশমিক পাঁচ এটা হয়ে যাবে আমাদের অ্যান্সার ঠিক আছে তাহলে বাটিটির মুখের ব্যাস হয়ে যাবে দশ দশমিক পাঁচ সেমি আশা করছি বন্ধুদের বোঝা গেছে চলো আমরা নেক্সট অঙ্কটা এবার দেখে নেব নেক্সট অঙ্কটা দেখো আমাদের ছয়ের অঙ্কটা কী দিয়েছে একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রে বলো যে আয়তন ভি হলে এস কিউব বাই ভি স্কোয়ারের মান আমাদেরকে বের করতে হবে খুব ভালো অঙ্ক আমরা দেখে নেব কীভাবে করবো চলো তাহলে আমরা লিখছি যে ধরি নিরকের ব্যাসাদ্য যদি আর হয় তাহলে বক্রতলের ক্ষেত্রে বলে এস সোমান কি হবে ফোর বক্রতলের ক্ষেত্রে বল বলে যে এস তাহলে এস সুবান আমরা লিখতে পারব কি ফোর পায়ার স্কোয়ার বক্রতলে ক্ষেত্রে বল হয় আচ্ছা আয়তন কী হয়ে যাবে ভি সমান হচ্ছে চারে তিন পায়ার কিউব লিখে দিয়েছি তাহলে আমাদেরকে বের করতে হবে যে এস কিউব বাই ভি স্কোয়ার তাহলে এস বলতে এখানে বক্রতলের ক্ষেত্রে বল ভি হচ্ছে আয়তন ঠিক আছে তাহলে এস কিউব মানে কি এই যে ফোর পায়ার স্কোয়ার আছে তার কিউব হয়ে যাবে আর ভি স্কোয়ার বলতে এখানে চারের তিন পায়ের কিউবের স্কোয়ার হয়ে যাবে ঠিক আছে তাহলে ফোর পায়ে আর স্কোয়ারের কিউব যদি করি তাহলে দেখো চার চারে ষোলো চার ষোলো চৌষট্টি হবে এর কিউব পায়ের কিউব হয়ে যাবে আর আর স্কোয়ারের তিনবার যদি গুণ করি আর স্কোয়ার ইন্টু আর স্কোয়ার ইন্টু আর স্কোয়ার তাহলে কী হয় গুনের সময় পাওয়ারগুলো যোগ হয়ে যায় তাহলে দুই আর স্কোয়ারের দুই মাথায় পাওয়া তিনটে দুইয়ের যোগ করলে ছয় হয়ে যাবে তাহলে আট টু দু সিক্স হয়ে যাবে নিচেরটা কী হবে দেখো নিচেরটা হবে ফোর মানে চারের তিন যে স্কোয়ার আছে তাহলে ষোলো নয় হয়ে যাবে পায়ের স্কোয়ার যেহেতু আছে স্কোয়ার হয়ে যাবে আর থ্রি স্কোয়ার আছে তাহলে তিন দুগোনে ছয় হয়ে যাবে এটা ঠিক আছে বা তোমরা তিনগণিত তিনযুক্ত তিন যদি করো তাহলেও ছয় আসছে তাহলে আট টু থু সিক্স আর আট টু বা সিক্স আমাদের কেটে যাচ্ছে তাহলে কী থাকছে এখান থেকে দেখো আমাদেরকে এই দুটো কেটে যাচ্ছে আমাদের তাহলে এখান থেকে পড়ে থাকছে দেখো চৌষট্টি আর এই নয়টায় চলে যাবে উপরে তাহলে দেখো এখানে পাই কিউব ছিল এখানে পায় স্কোয়ার তাহলে একটা পায় উপরে চলে যাবে তাহলে চৌষট্টি ইন্টু নাইন পায় নিচের থাকবে আমাদের ষোলো চার ষোলো চৌষট্টি যদি কাটাকাটি করে তাহলে চার নয় ছত্রিশ পায় হয়ে যাবে আমাদের অ্যান্সার ঠিক আছে আশা করছি তোমাদের বোঝা গেছে চলো আমরা নেক্সট সাতের অঙ্কটা এবার দেখে নেব তো সাতেরটা দেখো কী দিয়েছে একটি শঙ্কুর তীর্য করছো তা দশ সেমি এবং সমগ্র ক্ষেত্র বল তিনশো চুয়াত্তর সেমি হলে ব্যাসার্ধ কত খুব সোজা অঙ্ক আমরা দেখে নেবো কীভাবে করবো চলো তো আমরা একদম ডাইরেক্ট লিখছি যে প্রশ্ন অনুযায়ী যে কী হয় যে শঙ্কুর সমগ্র ক্ষেত্র বল সমান কী হয় পায় আর ইন্টু আর প্লাস এল তাহলে এটা সমান আমরা তিনশো চুয়াত্তর করে দিচ্ছি তাহলে এখানে দেখো আমাদের একটা জিনিস বলে দেওয়া আছে উচ্চতা বলে দেওয়া আছে যেখানে এল হচ্ছে উচ্চতা ঠিক আছে এই যে পায় আর ইন্টু আর প্লাস এল আর হচ্ছে এখানে ব্যাসার্ধ আর এল হচ্ছে এখানে তির্যক উচ্চতা তাহলে আমরা পায় আর ইন্টু আর প্লাস এলের জায়গায় টেন বসিয়ে দিতে পারি যে আমাদের বলে দেওয়া আছে যেহেতু কোশ্চেনে উচ্চতাটা দশ সেমি তাহলে এটা সময় আমরা তিনশো চুয়াত্তর করছি তাহলে পায়ের মানটা দেখো আমরা নিচে এই এবার কী করছি যে আর ইন্টু আর প্লাস টেন এটা লিখছি তাহলে পায়টা নিচে চলে আসবে এর নিচে তিনশো চুয়াত্তর নিচে এবার আমরা কি করছি আর ইন্টু আর প্লাস টেন সমান হচ্ছে তিনশো চুয়াত্তর পায়ের মান কত বাইশের সাত তাহলে বাইশ নিচে চলে থাকবে আর সাতটা চলে যাবে উপরে কাটাকাটি দেখো এগারো দুগুণে বাইশ এগারোকে এটা কাটলে চৌত্রিশ হয় এর সঙ্গে যদি এটা কাটি তাহলে সাতেরো দুগুণে চৌত্রিশ তাহলে সাত সাতেরো হচ্ছে একশো উনিশ ঠিক আছে তাহলে আমরা এটাকেও গুন করে নিচ্ছি দেখো আর আর গুন করলে আর স্কোয়ার হয়ে যাবে আর এর সঙ্গে টেন গুণ করলে টেন আর হয়ে যাবে তাহলে আমরা কী পাচ্ছি আর স্কোয়ার প্লাস টেন আর সময় হচ্ছে একশো উনিশ তো এবার আমরা কী করবো আমরা এটাকে সাজিয়ে লিখছি যে আর স্কোয়ার প্লাস টেন আর মাইনাস একশো উনিশ ওয়ান জিরো এবার একশো এটাকে আমরা উৎপাদক বিশ্লেষণ করব এমনভাবে করতে হবে যাতে গুণ করে আমরা একশো উনিশ পাই মাইনাস একশো উনিশ পাই এবং যোগ বিয়োগ করে প্লাস টেন আর টেন আর পাই তাহলে দেখো সাতেরো থেকে যদি সাত বিয়োগ করে তাহলে একশো উনিশ আর বিয়োগ করলে আমরা দশ আর পারছি প্লাস দশ আর তাহলে এটা এইরকমভাবে ভাঙবে দুটো থেকে আমরা আর কমন নিচ্ছি তাহলে ভিতরে থাকবে আর প্লাস সেভেনটিন আর এই দুটো থেকে যদি মাইনাস সেভেন কমান নিই তাহলে আর প্লাস সেভেন্টিন এখানেও থাকবে তাহলে এবার পুরোটা থেকে যদি আমরা আর প্লাস সেভেন্টিন কমান নিয়ে নিই তাহলে কী পাবো দেখো পুরোটা থেকে যদি আর প্লাস সেভেন্টিন কমন নিয়ে নিই তাহলে এদিকে থাকবে আর মাইনাস সেভেন পরে থাকবে আর প্লাস সেভেন্টিন সময় যদি জিরো হয় তাহলে আর ন আর নট ইকুয়ালস টু মাইনাস সেভেন্টিন কেন কারণ শঙ্কুর ব্যাসার্ধ কখনো ঋণাত্মক হতে পারে না তাই আমরা আর মানে সেভেন সময় যদি জিরো হয়ে থাকে আর সময় হয়ে যাবে সেভেন তাহলে শঙ্কুরটির ব্যাসার্ধ হয়ে যাবে সাত সেমি ঠিক আছে আশা করছি তোমাদের বোঝা গেছে চলো আমরা নেক্সট এবার আটের অঙ্কটা দেখে নেবো তো আটের অঙ্কটা দেখো কি দিয়েছে যে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন এবং পার্শ্বতলের ক্ষেত্রে বলে সমান শঙ্কুরের উচ্চতা এবং এইচ একক এবং আর একক হলে মান কত হবে খুব ভালো অঙ্ক আমরা দেখে নেবো কিভাবে করবো এটা চলো তো দেখো শঙ্কুর আয়তন সমান কি হয় একের দিন বায়স্কর এই ঘন একক আচ্ছা শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল সমান কি হয় আর এল যেখানে এল হচ্ছে তীর্যক উচ্চতা এবং আর হচ্ছে ব্যাসার্ধ ঠিক আছে তাহলে আমরা কি লিখছি আমাদের যেহেতু দুটো সংখ্যমান সমান বলে দেওয়া আছে ঠিক আছে তাহলে আমরা একের দিন পায় স্কোয়ার এইচ সমান লিখছি আর এল যেহেতু আমাদের বলেছে যে আয়তন এবং পার্শ্বতলের ক্ষেত্রে বলে সাংখ্যমান সমান তাহলে আমরা দুটোকে সমান করে নিচ্ছি প্রশ্ন অনুযায়ী একের তিন পায়ার স্কোয়ার এইচ সমান হচ্ছে আর এল পায় কেটে যাচ্ছে তাহলে আমরা কী পাচ্ছি একের তিন পাই এইচ সমান হচ্ছে এল ঠিক আছে এবার আমরা কী করছি আমরা উভয় দিকে বর্গ করে নিচ্ছি আমরা লিখেছি যে বর্গ করে পাই তাহলে কী পাবো আমরা বর্গ করলে পাবো দেখো একের নয় আর স্কোয়ার এইচ স্কোয়ার সমান এল স্কোয়ার ঠিক আছে কারণ একের তিন আর এইচ ছিল তাহলে আমরা এটা যে একের তিনের স্কোয়ার যদি করি তাহলে একের নয় আর স্কোয়ার এইচ স্কোয়ার সমান হবে এল স্কোয়ার তাহলে এটাকে যদি আমরা লিখি যে একের নয় আর স্কোয়ার এইচ স্কোয়ার এল স্কোয়ার সমান আমরা কি লিখতে পারি আর স্কোয়ার প্লাস এইচএ স্কোয়ার কারণ আমরা কী জানি যে যেহেতু এল স্কোয়ার সমান কি হয় আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার হয়ে থাকে তীর্যকরচিত সমান কী হয় তোমার দৈর্ঘ্য যুক্ত উচ্চতার দৈর্ঘ্য স্কোয়ার হয়ে যায় তাহলে এখান থেকে দেখো আমরা এটাকে লিখলাম কী এল স্কোয়ার জায়গায় আমরা লিখেছি আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার তাহলে আমরা লিখছি যে একের নয় এইচএ একের নয় এইচ এ স্কোয়ার আর স্কোয়ার এইচএ স্কোয়ার হচ্ছে আর স্কোয়ার প্লাস এবার আমরা দেখো প্রত্যেকটাকে যদি আর স্কোয়ার দিয়ে ভাগ করে দিই এটাকে 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 আলাদা আলাদা করে দিয়ে ভাগ করছি তাহলে কী পাবো আর স্কোয়ার এইচএ দিয়ে যদি আমরা ভাগ করে দিই তাহলে যেটা পাবো সেটা হচ্ছে আর স্কোয়ার স্কোয়ার কেটে যাবে এখানে একের পড়ে থাকবে এখান থেকে কী পড়ে থাকবে আর স্কোয়ারটা কেটে যাবে নিচে পড়ে থাকবে এইচএ আর এখান থেকে এইচএ স্কোয়ারটা কেটে গিয়ে নিচে পড়ে থাকবে আর তাহলে আমাদের এই মানটা বের করতে দিয়েছিল তাহলে আমরা লিখব ওয়ান বাই এইচ স্কোয়ার প্লাস মান হবে একের নয় ঠিক আছে আশা করছি তোমাদের বোঝা গেছে চলো আমরা নেক্সট এবার নয় রঙটা দেখে নেবো তো দেখো নয় রঙ্গটা যেটা দিয়েছে কি বলেছে যে একটি নিরেট লম্বিতার শঙ্কুর উচ্চতা কুড়ি সেমি তির্যক উচ্চতা পঁচিশ সেমি শঙ্কুটির সমান আয়তন বিশিষ্ট একটি নিরেট লম্ব বিত্যাকার চের উচ্চতা পনেরো সেমি হলে চংটির ভূমিতলে ব্যাসের দৈর্ঘ্য নির্ণয় করো তো আমরা কীভাবে করবো এটা দেখে নেবো চলো তো এই অঙ্কটা করতে গিয়ে আমাদের যেটা মেন যে যেটা যে দরকার হবে সেটা হচ্ছে ব্যাস সেটা আমাদের বলে দেওয়া নয় তাহলে আমরা ব্যাসাধ বের করে নেব কী করে এই যে শঙ্কুর দেখো এটা আমরা নাম দিয়েছি তোমাদের সুবিধার্থে ও এ এটা বি তাহলে আমাদের বলেছে উচ্চতা কুড়ি তিরযোগ উচ্চতা পঁচিশ তাহলে ব্যাস্ত কত হয়ে যাবে তাহলে দেখো ব্যসধ্য আমরা এব বি নাম দিয়েছি তাহলে বি সমান কী হয়ে যাবে এটা মনে করো অতিভুজ এটা লম্ব এটা ভূমি তাহলে অতি স্কোয়ার সময় কী হয় লম্ব স্কোয়ার যুক্ত ভূমি স্কোয়ার তাহলে ভূমি স্কোয়ার সময় কী হয় অতি স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার সেটাই করেছি দেখো এবি সমান হচ্ছে রুট করে দিয়েছি পঁচিশ স্কোয়ার মাইনাস কুড়ি স্কোয়ার পঁচিশ স্কোয়ার মানে ছশো পঁচিশ কুড়ি স্কোয়ার মানে চারশো বিয়োগ করে নিয়েছি দুশো পঁচিশ তাহলে এবি সমান আমরা পেয়ে যাচ্ছি দেখো এখান থেকে এবি সমান হচ্ছে পনেরো তাহলে ব্যাসার্ধ আমরা পেয়ে গেলাম পনেরো শঙ্কুটার এবার আমরা কি করেছি আমাদের বলেছে যে শঙ্কুর দেখো সমান আয়তন বিশিষ্ট নিট লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা তাহলে শঙ্কুর আয়তন একের দিন পায়েস করে ইস আর লম্বাই তাকে চোঙের আয়তন হচ্ছে একের পায়েস্কোয়া এইচ তাহলে এখান থেকে পায় পায়ে কেটে যাচ্ছে একের দিন আট স্কোয়ারের মান আমরা এখনই পেলাম দেখো পনেরো স্কোয়ার ইন্টু কুড়ি উচ্চতা যেহেতু বলে দেওয়া আছে সমান কী হবে সমান শঙ্কুটার চোংটার তোমার ই দেখো উচ্চতা বলে দিয়েছে পনেরো ঠিক আছে তাহলে আমরা লিখছি পাই পাই পায়ে কেটে গেছে তাহলে আট স্কোয়ার ইন্টু পনেরো তাহলে এবার আমরা কী করছি এবার এটাকে সাজিয়ে নিয়ে যদি আমরা তো সাজিয়ে নিলে কী পাবো দেখো আর স্কোয়ার সমান কী হয়ে যাবে পনেরো ওপরে আছে এই তিন আচ্ছা আর স্কোয়ার সমান আমরা দেখো পনেরো স্কোয়ার তাহলে এটা তো ওপরেই আছে আর স্কোয়ার সমান আমরা কী পাচ্ছি পনেরো স্কোয়ার আর কুড়ি তো ওপরেই আছে এই যে পনেরো এই পনেরোটা নিচে চলে যাবে আর এই তিনটা নিচে আছে নিচে থাকবে তাহলে তিন পাঁচে পনেরো 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 কেটে গেছে তাহলে তিন কুড়ি পাঁচ কুড়ি একশো হচ্ছে তাহলে আর স্কোয়ার সমান যদি একশো পায় আটশো সময় হয়ে যাবে দশ তাহলে চংটির ব্যসার্থ হয়ে যাবে দশ সেমি ঠিক আছে আশা করছি তোমাদের বোঝা গেছে চলো নেক্সট আমরা দশের অঙ্ক টাইপে দেখে নেব দশেরটা খুব ভালো অঙ্ক দিয়েছে দেখো কী বলেছে সমান ভূমিতলের ব্যাস এবং সমান উচ্চতা বিশিষ্ট একটি নিরেট শঙ্কু একটি নিরেট অর্ধগোলক এবং একটি নিরেট চঙের আয়তনের অনুপাত নির্ণয় করতে হবে খুব সোজা অঙ্ক দেখো বলে দিই তোমাদের তো শঙ্কুর আয়তন সমান কী হয় একের তিন বয়স করে এইচ যেহেতু আমাদের বলেছে যে উচ্চতা আর ব্যাস তোমার ভূমিতলের ব্যাস এবং উচ্চতা সমান তাহলে আমরা এটাকে ব্যাসটাকে যদি এই তাহলে আমরা আয়তন কেউ দিন এইচ তাহলে এইচের জায়গায় আমরা আর করে নেব তাহলে এটা কী হয়ে যাবে একের দিন পায়ার কিউব নিরেট অর্ধগোলকের আয়তন কী হবে কিউব তো এটা যেরকম আছে সেরকমই বসবে আর চোঙের আয়তন সমান কে পায়েস এইচ আর এইচের জায়গায় আমরা আর করে নেবো তাহলে এটা হয়ে যাবে পায়ার কিউব তাহলে শঙ্কুর আয়তনটা পেয়ে গেলাম একের দিন পায়ার কিউব নিরেট অর্ধগোলকের আয়তন পেলাম দুয়ের তিন পায়ার কিউব আর চোঙের আয়তন হচ্ছে পায়ার কিউব তাহলে তিনটের আমরা অনুপাত করছি দেখো অনুপাত বলে লিখেছি তাহলে একের তিন পায়ার কিউব ইস টু দুয়ের তিন পায়ার কিউব ইস টু পায়ার কিউব পায়ার কিউব পায়ার কিউব পায়ার কিউব যদি আমরা ভাগ করে দিই তাহলে কি পাবো একের তিন এখান থেকে পাবো দুয়ের তিন এখান থেকে পাবো এক তাহলে আমরা এটাকে যদি আমরা এবার তিন দিয়ে প্রত্যেকটাকে গুণ করি তাহলে দেখো কি পাবো তিন তিন কেটে গিয়ে এটা পাবো ওয়ান তিন তিন কেটে গিয়ে এটা পাবো টু এটা তিন তিন কেটে গিয়ে মানে এটাকে তিন দিয়ে যেহেতু গুণ করেছি তাহলে এটা তিন থাকবে তাহলে অনুপাতটা কত হয়ে যাবে ওয়ান ইস টু টু ইস টু থ্রি ঠিক আছে আশা করছি তোমাদের বোঝা গেছে তো বন্ধুরা আমরা এই ভিডিওতে এতটা পর্যন্তই রাখছি আমরা নেক্সট ভিডিওতে আমরা পাঁচের যে অঙ্কগুলো আছে সেগুলো চার নাম্বারে আমি সব অঙ্কগুলো করে দেবো এছাড়া তোমাদের এই ভিডিওর আগে আমি তিনটে পরিমিতির তিনটে পার্ট করে দিয়েছি এক নম্বরে দু নম্বরে এবং তিন নাম্বারের অঙ্কগুলো এছাড়া তোমাদের পাটিগণিতের শর্ট কোশ্চেনগুলো করে দিয়েছি এবং বীজগণিতে যে শর্ট কোশ্চেনগুলো আছে সেগুলো ইতিমধ্যে করে দিয়েছি তোমরা দেখতে চাইলে আমি তোমাদের রিকোয়েস্ট করব যে তোমাদের পরীক্ষা যেহেতু খুব কাছেই তোমরা একবার করে গিয়ে কিন্তু ভিডিওগুলো একবার জাস্ট দেখে নাও তাহলে কিন্তু বুঝতে পারবে খুব শর্ট কোশ্চেনগুলো খুব ভালো ভালো আছে সাজেশনে তোমরা এখান থেকে দেখে গেলে খুব অনেক কোশ্চেন কিন্তু কমন পাবে তো ভিডিওটি তো আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করতে পারো চ্যানেলে যদি তুমি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আনার চেষ্টা করছে এবং নেক্সট ভিডিওতে আমি পাঁচের যে অঙ্কগুলো আছে চার নাম্বারে সেগুলো সব করে দেবো তো এই ভিডিওটি এটুকুই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ